দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এই মুহূর্তে রয়েছি তেজগাঁও, তেজগাঁও মহিলা কলেজে শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছে এবং এই মুহূর্তে তারা দাবি জানাচ্ছেন যাতে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি দেখানোর চেষ্টা করছে। দেখছেন যে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা বলছেন যে কোনো সমস্যা হয়নি, তাহলে আপনাদের পক্ষে এত কম শিক্ষার্থী কেন? তারা এত বেশি ওনারা তো আপনাদের সিনিয়র, ওনারা বেশি জানবে, এটা স্বাভাবিক না? যারা সামনে দাঁড়িয়েছে তারা বলছে যে কোনো অভিযোগ নেই, আপনারা কি বলবেন?
ইন্টারমিডিয়েটের মেয়েদের অভিযোগ হচ্ছে কোনো ধরনের সমস্যা নেই কলেজে, কি বলবেন? একটু বলবেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, অভিযোগ গুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বুঝছেন? এটা এক ধরনের চক্রান্ত। আমাদের কলেজে 3000 স্টুডেন্ট, ঠিক আছে, 3000 স্টুডেন্ট এই কলেজে পড়াশোনা করে। এই যে এখানে অল্প কয়েকজন স্টুডেন্ট আসছে, এরাই না, আপনারা আরো স্টুডেন্টদের সাথে মতামত নেন এবং আমার পাশেও অনেক স্টুডেন্টরা আছে, ওদের কাছে জানেন আসলে আমি কি। আমি কখনো দুর্নীতি করিও না। নো নো, প্রশ্ন হইলে না, আমি কখনোই এই ধরনের কোন প্রমাণ যদি পান আমি চলে যাব। কোন আমি পারিবারিক, আমি তো জানি না ভাই কোন অনুষ্ঠান কলেজে করছি পারিবারিক, আমি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। পারিবারিক কোন অনুষ্ঠান আমি কলেজে করি নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই যে এই এই কথাটা, আমি যদি কোনো জায়গায় আপনারা প্রমাণ পান যে শাস্তি দিবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমি কোনো রাজনীতিবিদের সাথে আমার ছবি নাই, কোথায়? না না, আমার আমার কোনো ছবি নাই, ঠিক আছে। আমার কলেজে যদি কোনো গেস্ট আসে, কলেজের এমপি হিসেবে আসে, আমার তো ভাই ওখানে ছবি, এর বাইরে আমার কোনো ছবি নাই, যদি দেখাইতে পারেন। না, সম্পূর্ণ ভিত্তিহীন, যদি কোনো জায়গায় আমাকে দেখাইতে পারেন আমি চলে যাব। কারা কারা আপনার বিরুদ্ধে পদত্যাগের দাবি জানাচ্ছে বলে মনে করেন? আমার কেউ ইন্ধন তো অবশ্যই দিচ্ছে, কারো ইন্ধনই আসছে এবং সেটা তো আমাদের মধ্য থেকেই যাচ্ছে, ঠিক আছে। যারা বেনিফিশিয়ারি হবে আমি না থাকলে হয়তোবা তাদের ইন্ধন এই কাজটা হচ্ছে, ঠিক আছে। আমি শতভাগ শতভাগ আমি কনফিডেন্স, আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তদন্ত করেন। দুদক আছে, ডিআইএ আছে, তদন্তে যদি আমি অপরাধী হই যে শাস্তি হবে আমি সেই শাস্তি মেনে নেব, আমার এর কোনো বিন্দু পরিমাণ আমার ইয়ে নাই। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং এই মুহূর্তে তেজগাঁ মহিলা কলেজের ভেতরে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা বিভিন্ন বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন, তারাই মূলত এই দাবিটা জানাচ্ছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে আসলে দু ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিপরীত কথা বলছেন, আবার যারা ডিগ্রি কিংবা অনার্সে পড়েন তারা কিন্তু আবার বিপরীত কথা বলছেন, দেখছেন সেটি। এবং শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে।